73তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপম জয় করেছেন অ্যানাটমি অব এ ফল। তৃতীয় নারী হিসেবে কানের ইতিহাসে জাস্টিন ট্রিয়েত এই পুরস্কার অর্জন করলেন। এবার 21টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে 7 জন নারী ছিলেন, তাদের মধ্যে শেষ হাসি হাসলেন তিনি। স্বর্ণপম জয়ের নাম ঘোষণার মাধ্যমে ফ্রেন্স রিভিয়েরার কান শহরে টানা 12 দিনের জমকালো আসরের পর্দা নামে গতকাল শনিবার রাতে। পুরস্কার মঞ্চের ঘোষণায় দেখা যায় ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের দ্য জোন অব ইন্টারেস্ট কান উৎসবের দ্বিতীয় সেরা পুরস্কার গ্রাপ্রি জিতেছে। দেশ ও জনগণের বন্ধু দেশবন্ধু সিমেন্ট। সেরা পরিচালকদের পুরস্কার জিতেছেন পট অফ ফেওয়ার নির্মাতা ত্রান অ্যান হুং, তিনি ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসি। এর মধ্যে শুক্রবার আস্তাতে বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছেন হাউ টু হ্যাভ সেক্স সিনেমার জন্য কান উৎসবের অফিসিয়াল মনোনয়ন বিভাগে আস্তাতে রিগা শাখায় সেরা নবাগত পরিচালকের পুরস্কার পান ব্রিটিশ নির্মাতা মলি মর্নিং ওয়াকার।